একই রক্ষা নেই। দোসর দুই, একই দিনে দুটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার এলাকা থেকে। হাঁপ ছেড়ে বাঁচলেন স্থানীয় বাসিন্দারা। সাপ দুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। একই রাতে বীরভূমের দুবরাজপুরে দুটি পৃথক জায়গা থেকে অজগর সাপ উদ্ধার করেন সর্পপ্রেমী অমিত শর্মা। দুবরাজপুর এলাকায় সাপ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে অজগর সাপ দুটিকে তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 8টা নাগাদ বৈঠা গ্রামের বাসিন্দা নাজিমুল মণ্ডলকে এক ব্যবসায়ীর কাছ থেকে সর্পপ্রেমী অমিত শর্মার কাছে একটি ফোন যায়। ফোনে তিনি জানান, ওই এলাকায় একটি অজগর সাপ দেখতে পেয়েছেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে তৎক্ষণাৎ ওই এলাকায় ছুটে যান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি সেখানে গিয়ে প্রায় 7 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন। জানা যায়, বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। সাপটিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে। ওই একই রাতে দুবরাজপুর এলাকার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠে অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। এরপরে স্থানীয়রা খবর দেন সর্পপ্রেমী অমিত শর্মাকে। জানা যায়, ফোন পেয়ে ওই এলাকায় গিয়ে একটি 6 ফুট লম্বা পূর্ণবয়স্ক অজগর সাপ উদ্ধার করেন তিনি। এরপরই বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ওই সাপটিকে। বন দফতর সূত্রে জানা যায়, পরবর্তীতে সাপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এলাকার পৃথক দুটি জায়গা থেকে অজগর সাপ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। সাপ, এই কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। সাপকে ছুঁয়ে দেখা তো অনেক দূরের কথা, দূর থেকে দেখলেও ভয়ে দূরে সরে যান সকলে। সাপ ভয় পায় না এমন প্রাণী খুবই কম আছে। তবে বীরভূমের দুবরাজপুর এলাকার পৃথক দুটি জায়গায় অজগর সাপের দেখা মিললেও পরবর্তীতে সেই সাপ দুটিকে উদ্ধার করে সর্পপ্রেমী অমিত শর্মা। অমিত শর্মার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পাশাপাশি ওই যুবক যে কৌশলে সাপ উদ্ধার করেছেন তা দেখে রীতিমতন অবাক হয়ে গিয়েছেন স্থানীয়রাও। এই বিষয়ে সর্পপ্রেমী অমিত শর্মা জানান, গতকাল দুবরাজপুরে দুটি পৃথক জায়গা থেকে অজগর সাপ উদ্ধার হয়েছে। দুটি সাপই পূর্ণবয়স্ক সাপ। পরবর্তীতে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাদের অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। যেহেতু একেতেই বর্ষাকাল, তার উপর আবার যে হারে গাছপালা জঙ্গল কেটে নগর তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সেই কারণে জঙ্গল ছেড়ে লোকালয়ের রাস্তায় বেরিয়ে আসছে সাপ। প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুবাজপুর ব্লকের নিরাময় থেকে, আর একটা উদ্ধার হয়েছে দুবাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে। তো যেটা দুবাজপুরকে বেরিয়ে সেটা ছিল মোটামুটি 7 ফুটের মতো লম্বা, আর প্রতাপপুরটা ছিল ওই 6 ফুট মতো। তো দুটি অজগর সাপ, আপনারা জানেন যে অজগর সাপ নির্বিষ সাপ। দেখুন, সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয়, কিন্তু অজগর খুব কম বের হতো, কিন্তু এখন অনেক বের হচ্ছে। কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে, তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে, যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে। কারণ এইসব সাপ গভীর জঙ্গলের সাপ, তার জন্য সাপের বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে। আজকেই আমরা বনতে যাবো এবং সেখান থেকে আমরা রিলিজ করে দেবো তাদের অনুকূল পরিবেশে। হ্যাঁ, এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক, কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত 12 ফুটের অজগর সাপ রেস্কিউ করেছি। তো এটা একটা 7 ফুটের 6 ফুট, সেহেতু এটা পূর্ণবয়স্ক বলাতে পারে। আর তাছাড়া সাপ তো থাকবেই। দেখুন, সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী যেটা আমরা সবসময় দেখতে পাই, আর এই সাপ নিয়ে মানুষের মনে অনেক আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না, কারণ সাপ তো একটা নির্জীব প্রাণী। দেখতে পেলে হয়তো ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন। আর এই সাপের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন, কখনও ওঝাগুনি বা বাঁধাবাঁধি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না। কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ, আজকে এখানে লোক মারা গেছে, কালকে ওখানে লোক মারা গেছে। তো চেষ্টা করবেন সময় নষ্ট না করে হাসপাতাল যাওয়ার জন্য, তাতে আপনি বেঁচে যাবেন। তবে এলাকা থেকে সাপ উদ্ধার হয়ে যাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।